पुष्टिकर खबर गो बी खावर दरकार खाते हाथ बार बार धुबे मास्क बहरे जा हल्का खिलाधलाइज कर बस बस बसाय छड़ा छुटे बेड़ा सकल छेले जुटी आज हमारे छुट्टी हो भाई आज हमारे छुट्टी है ना चलो अब तो लेकर हमारे साथ ही साथ ही शुरू करो ओके তাহলে আজকে কি আছে দেখেন বানান ও ডিজিট লিখি বানান কি আছে তিন ইতিমধ্যে আপনারা অনেকবার লিখেছেন শিখেছেন তারপর আমরা আবার করব ওকে তিন ছয় ছন্তুষ্ট ছয় তাহলে তিন কি লিখলাম তয়রশ্বে দন্তন্য তিন ছন্তুষ্ট ছয় আট सरिया आठ दस दाल बस दस ठीक है तीन तयरस्व दंतन्न तीन छुस्त छरिया ट आठ द ताल बस दस एबार डिजिट लिखब देखें एखे कि टू टू टा सुंदर को दिए ये भावे दें ओके पीछे समान रखें फाइव फाइव सेवन टेन टेन टा एक सुंदर लिखे टेन लिखे टू फाइव सेवन टेन लिखा नम्बर जाए क्रमवाचक पद्धति संख्यागुलो संक्षिप्त रूप और पूर्ण रूपे लिखी संक्षिप्त रूप और पूर्ण रूप पंद्रह पूर्ण रूप की कार मन आंद्रे पूर्ण रूप पंचदश ती लिखब देखें मात्रा दिए मात्रा क्योंकि दी संक्षिप्त रूप की हबे पनेरो पंचदश षोड़श मध्य दलवश षोड़श ठीक है और संक्षिप्त रूप षोलो सतर सप्त दस ख्याल करें सप्त सप्ताह ना क्योंकि सप्त दस तक कि सतर देखी कि हल पंद पंचदश संक्षिप्त रूप पंद तालवश षोलो षोड़श संक्षिप्त रूप षोलो तालवश्य सतर सप्तश संक्षिप्त रूप सतर तालवश्य लेखा अपने जाब तीन नम्बर तीन नम्बर देखें तीन नम्बर संक्षिपे उत्तर लिखी कि बोलते भाग्य राशि कयटी भाग्य राशि कयटी भाग्य राशि चारटी ओके लिखी भाग्य राशि चारटी भाग्य राशि चार संख्या के भाग करा है ताके की बोले जे संख्या के भाग करा है ताके की बोले मने आछे भाज्य लिखे भयाकारी भाग जय जफला भाज्य जे संख्या द्वारा भाग करा है ताके की बोले ताके बोले भाजु भाज्य ताके की बोले
ভাজক আর ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে অর্থাৎ 5 দিয়ে 5 কে ভাগ করছেন কত হবে 5 একে 5 6 দিয়ে 6 কে ভাগ করছেন 6 একে 6 তাহলে কত হবে 1 হবে ওকে দেখেছেন তাহলে আমি একবার পড়ে নি সংক্ষেপ উত্তরগুলো ভাগের রাশি কয়টি ভাগের রাশি 4 যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এখানে আপনারা বলে লিখেন ওকে ভাজ্য বলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে ভাজক বলে আমি বলে লেখাটা ভুলে গেছিলাম আপনারা বলেটা লিখেন তাহলে সুন্দর হবে লেখা এটা সুন্দর থাকবে ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে 1 হবে ওকে লিখেছেন আপনারা দেখেন যাতে লেখা হয়নি লিখে নেন সুন্দর করে পরিষ্কার করে লিখে নেন এরপর আমরা যাব 3 নম্বরে 3 নম্বরে এটা কি আছে যোগ ও বিয়োগফল নির্ণয় করি আমরা যোগফলটা নির্ণয় করি দেখেন 5 আর 7 5 এর সাথে যোগ করলে কত হবে 5 এর পরে গুণেন 6 7 8 9 10 11 12 12 এর কত বসবে 12 2 বসবে হাতে কত থাকলো 1 এখন 3 আর 1 এর যোগ করলে কত হয় 4 4 এই যে একটা ছিল এই এক সহ হলো 5 এখানে 1 কিছু নাই এখানে তাহলে উত্তর কিভাবে লিখবেন উত্তর 152 লিখেছেন এখন আসেন আপনারা আমরা বিয়োগ করি এখানে কত আছে 2 6 থেকে 2 বাদ দেওয়া যাবে 2 থেকে 6 বাদ দেওয়া যাবে যাবে না তাহলে আমরা 2 এর আগে কি নিব এক ধান নিব এক ধান নিলে কত হবে 12 12 থেকে 6 বাদ দিলে 6 পরে গুণি আমরা 7 8 9 10 11 12 তাহলে 6 হাতে কত থাকলো 1 এই একটা আমরা কোথায় যোগ করব আমরা সব সময় নিচে যোগ করব তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হবে 3 তাহলে 3 এখন 6 থেকে 3 বাদ দিলে 3 এই 1 বসে গেল তাহলে এখানে কত হলো দেখেন উত্তর 136 আপনারা লিখেছেন 136 উত্তরটা কিন্তু লিখবেন সবাই এখন আমরা একটু পাশাপাশি যোগ করব পাশাপাশি যোগ করব আমরা এককের ঘরে দেখেন কি আছে 5 আর 5 5 5 এ কত হবে 10 এর 0 হাতে থাকলো 1 এখন এই 1 আর এই 1 দশকের ঘর তাহলে 1 1 এ 2 আর এই 1 3 আর শতকের ঘরে এখানে কিছু নাই এখানে শতকের ঘরে এক আছে তাই আমাদের একটা বসে গেল তাহলে উত্তর হলো উত্তর 130 লিখেছেন এখন আমরা বিয়োগে যাব বিয়োগটা দেখেন এককের ঘরে এক আছে আর দশকের ঘরে 4 তাহলে 4 এর পরে 1 1 1 থেকে তো 4 বাদ যাবে না তাহলে 1 ধান নিলে কত হবে 11 তাহলে 4 এর পরে আমরা গুণি 5 6 7 8 9 10 11 কত হলো 7 তাহলে এখানে বসলো এককের ঘরে 7 এখন যে ধান নিয়েছিলাম সেটাই 3 এর সাথে যোগ হবে যোগ হলে 4 হলো তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3 উত্তর 37 আপনারা যদি একটু উপর নিচ করে দেখেন তাও কিন্তু আপনাদের ভুল যদি মনে হয় কনফিউশন ঠিক হয়ে যাবে দেখেন এখন আমার 1 থেকে বাদ যাবে না তাহলে 11 1 ধান নিলে 11 হবে 11 থেকে 4 বাদ দিলে কত হয় 11 থেকে 4 বাদ দিলে 7 হাতে 1 নিয়েছিলেন সেটা 3 এর সাথে যোগ হবে তাহলে 4 হলো 7 থেকে 4 বাদ দিলে 3 বুঝা গেল উত্তরটা এবং উত্তরটা আপনারা পরিষ্কার করে সুন্দর করে লিখে নেবেন এখন আমরা যাব 5 নম্বরে 5 নম্বরে আজকে আমরা চতুর্ঘরের নামটা লিখব তার আমার সাথে সাথে আপনারা সুন্দর করে লিখবেন আমরা এখন নামটাটা লিখে দেখেন 14 একে 14 14 দুয়ে 28 3 14 42 4 14 56 5 14 70 6 14 84 7 14 98 8 14 112 9 14 126 10 6টা একটু সুন্দর করে লিখি 10 14 140
লেখা হয়েছে এবার আপনারা ঠিক আমার সাথে সাথে একবার পড়বেন আর যাদের লেখা হয়নি তারা লিখবেন 14 একে 14 14 2 28 3 14 42 4 14 56 5 14 70 6 14 84 7 14 98 8 14 112 9 14 126 10 14 140 কে ছোট সোনামণিরা আপনাদের লেখাটা হয়েছে এই লেখাটা পরিষ্কার করে সুন্দর করে লিখবেন আর বারবার পড়বেন একটা জিনিস মনে রাখবেন নামটা কখনো হাতে যোগ করে পড়তে যাবেন না সবসময় ছন্দের আকারে পড়তে থাকবেন মুখে মুখে পড়তে থাকবেন আর যদি যখন মনে করবেন না তখন চোখ বন্ধ করে সামনে মিশের কথা মনে করবেন আপনারাই বলতে পারছেন কিভাবে সুন্দর করে মুখস্থ করে নেবেন ওকে বাবা চলেন আজকে যে লেখাটা লিখলাম আমরা একটু মুখে পড়ে নিই চলেন ওকে তাহলে এখন আমরা মুখে পড়বো দেখো ষোলো এর ক্রমবাচক পুনরুক্তি ষোল এখানে মূর্ধন্য ষ হবে হ্যাঁ আর ড় শূন্য ড় এগুলো মনে রাখবে ভাগের রাশি কয়টি ভাগের রাশি চারটি এইট এর সঠিক স্পেলিং কি PIGHT এইট ভাজ্য ভাজক সমান হলে ভাগফল কত হবে এক মনে থাকবে এক ভাগের রাশিগুলোর নাম কি বলতো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ঠিক আছে নেক্সট ডে তোমাদের ফিডব্যাক নেওয়া হবে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে